ফের বাংলার বুকে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড়। এর আগে এ রাজ্যে আমফান বা আয়লার মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল, যদিও সেই ঝড়ে শহর কলকাতা ততটাও ক্ষতিগ্রস্ত হয়নি যতটা হয়েছিল রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলি। তবে এবার শহর কলকাতার বুকের উপর দিয়ে যাবে ঘূর্ণিঝড়। বুধবার এমনটাই জানা গেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে। রেবাল নামে এই ঘূর্ণিঝড় আগামী রবিবার সন্ধ্যার পর ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে কলকাতায়। বুধবার বিকেল পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস জানানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এগোবে রেবাল। আগামী শনিবার বা রবিবার এই নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রবিবার সন্ধ্যার পর বঙ্গোপসাগরের কাছাকাছি কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে। এরপর ঝড়ের কেন্দ্র এগোবে উত্তর পশ্চিম দিক দিয়ে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, যদি ঘূর্ণিঝড় রেমালের গতিপথ অপরিবর্তিত থাকে তাহলে এই ঝড়ের ব্যাপক প্রভাব কলকাতার বুকে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমফানের মতো এই ঝড় অত শক্তিশালী না হলেও ভোট গ্রহণের 4 দিন আগে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে, যার প্রভাব পড়বে শেষ বেলার ভোট প্রচারেও। এছাড়াও জানা গিয়েছে এই ঝড়ের প্রভাবে সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র ও নদী বাঁধ ভাঙতে পারে। এই ঘূর্ণিঝড় রেবালের নাম অবশ্য দিয়েছে ওমান। রেবাল একটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ বালি। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে। তথ্য অনুযায়ী ভারতীয় আবহাওয়া দফতরের IMD 2020 সালের 169টি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে, সেখান থেকেই এবারের ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে। এই ঝড়ের এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণাই হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরই বঙ্গোপসাগরে সৃষ্টি এই নিম্নচাপটিকে ঘূর্ণিঝড় রেমাল হিসেবে ব্যবহৃত করা হবে। বৃহস্পতিবার সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তর পর্ব দিক দিয়ে সরে যাবে। উত্তর পর্ব দিক দিয়ে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী 25 মে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে দেশের আবহাওয়া দফতর থেকে এ রাজ্য এবং বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড়ের আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়ার বিষয়ক নানান ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় ওড়িশা অথবা বাংলাদেশ উপকূলের দিকেই যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সংস্থা ECAI, NCEP-র মতো সংস্থাগুলি ইঙ্গিত দিয়েছে যে রেমাল ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। অন্যদিকে IMD, NCUM এর মতো সংস্থা বলছে রেমাল ঘূর্ণিঝড় শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে। তাদের মতে এই ঘূর্ণিঝড়টি আগামী 26 মে বিকেল 5:30 থেকে 27 মে রাত 2:30 এর মধ্যে আঘাত হানতে পারে। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।